গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বুঝতেই পারছো, মেঘলা আকাশ, আজকে কোনো রোদ ওঠেনি, আর গাছের পাতা দেখো একটাও নড়ছে না, এত গুমোট হয়ে রয়েছে। তো বিছানাপত্র তোলা কমপ্লিট। সূর্য তোমার কোথায় হারিয়ে গেছে, প্রশ্ন করে আধারির ফাঁকে। আজকে আরো সপ্তাহের প্রথম দিন, তো সেই জন্য কাজ কাজে বেরিয়েছে আর কি। ওখান থেকে বেরিয়ে হয়তো কোনো কিছু করবে, সেই জন্য বললো আজকে আমার একটুখানি বেলাও হবে আসতে। যাক, আমিও একটু সুবিধা পেয়ে গেলাম। তো সব গোছাগাছিগুলো করলাম, তারপরে সকালে যেগুলো নিয়মিত প্রাত্যহিক কাজ সেগুলো কমপ্লিট করলাম, করে একেবারে রান্নাঘরে এলাম। তো আজকে আমাদের ছেলের ছুটি, তো সেই জন্য ছুটির দিন আজকে একটু বড় মার হাতের রান্না খেতে চেয়েছে, বলছে বড় মা আজকে একটুখানি রান্না করবে। তো সেই জন্য আমি বললাম তুই তাহলে তোকে যেতে হবে, জেঠু কিন্তু নেই। তো যাই হোক, ও একটুখানি বাজারে গেছিলো আর কি, বাজার থেকে অল্প করে একটুখানি চিকেন এনেছে, তো সেই জন্যই আজকে চিকেনটা রান্না করব। আর পায়েল এখন একটু এই ঘরে ব্যায়াম ঠ্যায়াম করে একটু শুয়ে শুয়েছে, শুয়ে কী জানি কী কর, শুয়ে ঘুমিয়ে পড়েছে কি না কে জানে। কারণ অনেক সময় কী হয় জানো, ওর ঘুমটা ঠিক মতো না হলে ও পরে আবার হয়তো শুলে ঘুমিয়ে পড়ে। তো কিন্তু ডাক্তাররা তো বলেছে ওকে একটুখানি নিয়মিত আর কি ঘুমটা যেন ওর হয়, নাহলে আবার মাথা যন্ত্রণা হয়, সবেতেই আর কি অশান্তি। ওই জন্য আমি আর ডাকছি না, যাকে ও ঘর দুয়ার সব বড় ঘরটা বিছানাটা তুলে নিয়েছে, তুলে এই ঘরে দেখি শুয়ে রয়েছে। তার আগে সকালবেলা উঠে ওই ব্যায়াম করেছে, করার পরে আজকে একটু তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ যেহেতু ওর বাবাকে দিয়েছে, আমি বললাম তাহলে তুইও যখন উঠেছিস ব্রেকফাস্ট করে নে। তো ব্রেকফাস্টে ওকে তো ওরসি দিই, ও ওরসি খায়, তো আজকে ওরসি খেয়েছে। তা বলছে যে মা আমি এখন একটু ব্যায়াম করে নিই, ঠিক আছে ব্যায়াম করেছে। আবারও বলছে যে একটু হাতের ব্যায়ামগুলো, কারণ ওই হাতটা না এখন অবধি না কি বলতো খুলছে, কিন্তু ওই আড়ষ্টতা হয়ে রয়েছে, এই এই জায়গাটাতেই সমস্যা মানে হচ্ছে, আর নয়তো ওই যে তোমার এই রিস্টে, এই দুটো জায়গাতে হচ্ছে বলে। আমি বললাম ঠিক আছে হাতের ব্যায়ামগুলোই তুই কর বসে বসে, তার আর আমি এদিকে কাজকর্মগুলো করে নিই। যদিও অল্প করেই এনেছে, তো বলছে দই আলু চিকেন করো। তো এখানে আলু কেটে একটুখানি ভাপিয়ে রেখেছি আর কি, আর একটু হালকা করে বলেছে যেহেতু গরম, বলেছে একটু দই দই দেবে, তো সেই জন্য একটুখানি দই চিকেন আর সামান্য হলুদ দিয়েছি, আর অল্প একটু লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। দইটা পরে দিলেও হয়, আমি আসলে আগেই দিয়ে নিলাম আর কি, দিয়ে নিলে আর কি ভালো। একদিন করেছিলাম, ওর খুব ভালো লেগেছে, বলছে তুমি তাহলে আমাকে করে দেবে। আর এখানে তো পেঁয়াজ একটু কুচিয়ে রেখেছি, এখানে কটা রসুন, আর এখানে এই তিন পিস মাছ ছিল কালকের, ওই মাছটাকে একটু গরম করে নেব, তাহলেই আজকে মোটামুটি আজকে আমাদের হয়ে যাবে। তো আলু এখন ভেজে নিচ্ছি, আজকে বানাবো আর কি সাদা আলু চিকেন, তো হলুদ ছাড়া।
আর এখানে মশলার জন্য নিয়েছি আদা, রসুনের রসুন একটু পেস্ট করে নিয়েছি, আর এদিকে হচ্ছে একটুখানি আদা থেতো করে নিয়েছি, আর জিরে, ধনে আর লাল লঙ্কা। তো পেঁয়াজটা এখন ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, আর চিকেনটা তো আগেই ম্যারিনেট করা ছিল, চিকেনটা এবারে ঢেলে দিলাম, পরে মশলাটা দেব। কারণ হালকা করে না আমি একটুখানি চিকেনটা না ভেজে নিই, জানো, পরে মশলা দিয়ে কষাবো। আর পেঁয়াজের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম। এবার একটু বাড়িয়ে দিলাম আঁচটাকে। চিকেনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে এই মশলাটা দিয়ে দেবো, চিকেনের মশলা। এবারে চিকেনের মধ্যে আলুগুলো দিয়ে দেবো, নাহলে আলুগুলো আবার সেদ্ধ হবে না। এর মধ্যে টমেটো দিলে ভালো, এখন আর টমেটো বাড়িতে নেই, সেই জন্য আর টমেটো দিচ্ছি না। তো দেখো আমার কষানো হয়ে গেছে, যা আমি তেল দিয়েছিলাম সেই তেলের মধ্যেই। এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। কালারটা কিন্তু বলো দারুণ এসেছে, আর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কারণ আমি তো ঝালটা আমরা কম খাই। গোটা কাঁচা লঙ্কা ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর সময় একটু শাহি গরম মশলা দিলে আর কি ভালো হয় সেন্টটা, তাই একটু শাহি গরম মশলা দিলাম। আবার ধনে পাতাও দেওয়া যায়, কিন্তু ধনে পাতাটা, ধনে পাতার গন্ধটা আবার আলাদা হবে। আর আজকে না ধনে পাতাও নেই, আমি আসলে আগে বলে দিইনি, তাহলে ধনে পাতা আনলে আর একটু অন্যরকম স্বাদ হতো। তো শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, সাদা আলুর চিকেন তৈরি। তো দুপুরবেলা বাড়ি ফিরে আমি স্নান ফান করে রেডি হয়ে চলে এসেছি, এখন টেবিলে এসেছি, অনুপমার রান্নাও হয়ে গেছে। তো আজকে আমাদের লাঞ্চ মেনু কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দেবো, তার আগে একটা কথা বলি। আজকে একটু আমি গেছিলাম নন্দনপুর, মানে বজবজের ভিতরে, তো জায়গাটা আমার খুব ভালোই লাগলো, বেশ বড় বড় বাড়ি, রাস্তাঘাট ছোটো,
কিন্তু জায়গাটা খুব ভালো। তো ওখানে গেছিলাম একটা নাচের ব্যাপারে, তো ওখানে আমি আমার স্টুডেন্ট আর কি, সে বলেছে যে স্যার আমাদের এই নাচটা তুলিছে, সেই জন্য ওই ভদ্রমহিলা যিনি কত্থকের টিচার উনি ডেকেছিলেন ওনার ওখানে যে কিছু কোরিওগ্রাফি করার জন্য। আমি আমার মেয়েদের তুলে দিয়েছিলাম, দুটো মেয়েকে, তারা আর কি তোমাদের একটু দেখাবো এক ঝলক, তারা আর কি ওখানে আমি তুলে দেবো, ওরা ওখানে করাবে, আমি রেগুলার ওখানে যাওয়া সম্ভব না। তো এই অবধি বললাম তোমাদের, তাহলে যতটুকু কথা হয়েছে ততটুকুই বললাম। তো লাঞ্চ মেনুটা কী আছে তোমাদের একটু দেখাই। লাঞ্চ মেনুতে আছে প্রতিদিনের নয় ভাত ডাল আর ওই কালকের মাছ, মাছ পার্শে মাছের ঝোল, আজকে হয়েছে চিকেন, আর সকালে রুটির সাথে একটা তরকারি করে দিয়েছিল, সেই তরকারিটা অল্প রয়েছে, সেই দিয়ে আর কি ডাল দিয়ে খেয়ে নেবো। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো অনুপমা এসে হাজির, এখন খাবার দেবে, দাও খাবার। জানি না কেমন খেতে হবে চিকেনে, আজকে একটা রেসিপি চেষ্টা করেছি একটু দেখানোর, জানি না কালারটা দেখে তো মনে হচ্ছে অনেক দিয়ে দিলাম, আর আমাদের জন্য অন্য একটু রাখতে আমরাও রাখলাম, খেয়ে দেখি কেমন। চলো তোমাকে ভাত দিয়ে দিই। লাঞ্চটা সেরে নিই, চিকেন ভালো হয়েছে, হেভি হয়েছে, হেভি বাজার তো করে আনলাম, হ্যাঁ ভালো হয়েছে। আজকে কিন্তু বাজারটা কিন্তু দারুণ করেছে, বললে হবে মাঝে মাঝে একটু বাজার করিছে, মাঝে মাঝে বাজার করে আনলাম, ছুটি ছিল বলে করে আনি। ওর নামটা আজকে সার্থকটা তুই বলছিলিস, ভাই বোনের গল্প আর মজার মজার কথা। এই দিদি এখন রেডি হয়েছে ঘুরতে যাবে বলে, কোথা থেকে ঘুরে আসবে বলছে, হেঁটে আসি ঘুরে আসি, বাবা সাদাটাই ফ্যাশন, করতে লাগবে না তো, কালো হবে, কালোই থেকে যাবে, সাদা হবে না তো, কেন কি খাস ফলস চুল লাগাবো। এ বাবা এত সুন্দর চুলটাকে বলছে ফলস চুল লাগাবে, আর্টিফিশিয়াল চুল বজাবে, সাদাই হবে। কি বলছে আর্টিফিশিয়াল চুল, এই যে কানে হেডফোন, সারাক্ষণ ভাইয়ের কানে হেডফোন থাকে, এগুলো ভালো, এগুলোতে ভালো সাউন্ড আছে, তাই নাকি? তোর প্রবলেম হবে না, আমাদের ট্রেনে বাসে উঠি তো, ফট করে খুলে কোথাও পড়ে গেল, খুলে পাওয়া যাবে, ওটাই একটা প্রবলেম। একটু ফ্রেশ হয়ে আর একটা ভিডিও করব আমি আমার ওই
জয়স্মিতা কুণ্ডু চ্যানেলের জন্য, তো ওটার জন্য রেডি হব একটুখানি। তো আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং শেয়ার করে দিও ভিডিওটাকে যদি কিছু ভালো লাগে তোমাদের। আর একটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।